বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পথ চলা 45 বছর পেরিয়েছে। 2023 সালে আমাদের পোশাক রপ্তানি 47.38 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এত সফলতার পরেও এখনও ভার্চুয়ালি পণ্য কেনা বেচায় নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি বাংলাদেশ। আমাজন বা আলিবাবা অনেক সময় আমাদের এখানে সোর্সিং করে থাকে, অনেক হাত ঘিরে যায়। সেটা ডাইরেক্ট যদি হয় দেখা যাবে যে আমাদের ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো বেনিফিটেড হবে। আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মে আসবো, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসবো, তখন দ্য অ্যাডভান্টেজ দ্যাট উইল হ্যাভ ইজ উই ক্যান অ্যাকচুয়ালি রেকমেন্ড এ লিটল বিট হায়ার প্রাইস। বিজিএমইএ ভবনে ভার্চুয়াল মার্কেট প্লেস তৈরিতে গবেষণা প্রতিবেদন প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। আর&ডি সেক্টর you will see that they are very focused on making clothes in sustainable way. We are 2027, we are assuming that one third of the purchases of the EU and the US 2022 সালে বাংলাদেশ গ্লোবাল মার্কেট শেয়ারের 7.87% দখল করতে সক্ষম হয়েছে, আর 2023 সালে তা 12% নিয়ে যেতে পারবে বলে উল্লেখ করে ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরির গুরুত্ব তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। বাংলাদেশের পোশাক গত 4 দশক ধরে সফলভাবে কাজ করলো, সমস্ত গ্লোবাল ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের জন্য উৎপাদন সত্ত্ব এটি নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। 2022 সালে বিশ্বব্যাপী ফ্যাশন বিক্রয়ের 18% ভার্চুয়ালি হয়েছে এবং 2025 সালের মধ্যে তা 23% পৌঁছাবে। তাই অনলাইনে নিজস্ব মার্কেট প্লেস তৈরিতে সরকারি নীতি সহায়তার দাবি জানান তিনি। বেশ কিছু বিধিবিধান বিশেষ করে ব্যাংকিং ও কাস্টমসের NBR এর নিয়ম নীতি সংশোধনের প্রয়োজন রয়েছে। ব্যবসা বহুমুখী সম্প্রসারণের জন্য ভার্চুয়াল মার্কেট তৈরির বিকল্প নেই বলে জানান ফারুক হাসান। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সেক্টরের জন্য নীতিগত সহায়তার প্রয়োজন হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।